দেখুন এইচএসসির ফল প্রকাশের সময়। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী 23 জুলাই। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সোহরাব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী 23 জুলাই ফল প্রকাশের জন্য সময় দিয়েছেন। 23 জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেওয়ার পর দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। তবে শিক্ষামন্ত্রী সিলেট সফর শেষে ফিরে এলে সংবাদ সম্মেলনের সময় ঠিক করা হবে বলে জানান সোহরাব হোসেন। বাধ্যবাধকতা না থাকলেও পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। সেই হিসেবে 24 জুলাই 60 দিন পূর্ণ হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। নিয়ম অনুযায়ী ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 2রা এপ্রিল। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে 11,83,686 জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় 15ই মে, ব্যবহারিক পরীক্ষা 16ই মে শুরু হয়, শেষ হয় 25শে মে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।